রাজশাহী অঞ্চলে শীত আসতে খুব বেশি দেরি নেই। গ্রামগুলোতে এখনই শীত অনুভব করছে মানুষ। ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম। শীত থেকে রক্ষা পেতে তাই চলছে প্রস্তুতি। শীত থেকে রক্ষা পেতে প্রস্তুতি চলছে নগরীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকানগুলোতে। যে যার সাধ্যমতো সেরে নিচ্ছেন গরম পোশাকের কেনাকাটা। এটা দেখতেছি যে পছন্দ হলে তো অবশ্যই নিব। গরিবদের জন্য কম্বলগুলো অনেক ভালো করে। বছরের অন্য সময় বসে থাকলেও এখন ব্যস্ত সময় লেপ বানানোর কারিগরদের। তবে এখনও তেমন কাজ হচ্ছে না দাবি কারিগরদের। কাজের অবস্থা ভালো না। গতবার থেকে এবার শীত কম, কম্বলের আমদানি বেশি। তাই রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা জানালেন, প্রতিদিনই তাপমাত্রা কমছে। ডিসেম্বরের শুরু থেকে পুরোদমে নামবে শীত। নভেম্বর মাস থেকে যেটি হয় যে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা অনেকটা কমে আসে, এবং দিনে দেখা যায় যে সূর্যের আধিক্যতার কারণে আপনার তাপের প্রবণতাটা কিছুটা পরিলক্ষিত হয়, কিন্তু রাত্রে যেটি তাপের মাত্রাটা রাত্রে মানে অনেকটা হ্রাস পায়। তবে এবার ডিসেম্বরে তীব্র শৈত্যপ্রবাহ আসবে না বলে ধারণা এই আবহাওয়া কর্মকর্তার। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী।